সিটি অফ জয় কলকাতায় ঝাঁ চকচকে কফি শপের অভাব নেই, তবে বাঙালির গর্ব ওই একটাই। 250 বছরের পুরনো দোতলা ভবনের ইন্ডিয়ান কফি হাউস, ভারতবর্ষের নামি দামি লোকজন থেকে শুরু করে একেবারেই সাধারণ জনতার আড্ডার শেষ ঠিকানা গভীর গর্বের মান্নাদের কফি হাউস। হালের কফি শপ যতই চকচকে হোক না কেন, কলেজ পাড়ার কফি হাউস বাঙালির কাছে এক এবং অদ্বিতীয়। ছোটবেলা থেকেই যে ভালোবাসার শুরু, অনেকেরই সেই ভালোবাসার এখন শেষ বেলা চলছে। তারপরও কফি হাউসের টেবিলে অমর গান, সেই আড্ডাটা আজ আর নেই বলে এখনো নস্টালজিয়ায় ভাসতে ভালোবাসে কলকাতার ছেলেগুলো সবাই। গল্পের শুরু সেই সপ্তদশ শতকে নবজাগরণের কলকাতায়। কফি হাউসের লাগোয়া আজকের প্রেসিডেন্সি কলেজের, তখনকার নাম হিন্দু কলেজ, ভারতের বাইরে যার সুনাম ছড়িয়েছিল বাংলাদেশ অবধি। শিক্ষার্থীদের আনাগোনা আর নিয়মিত আড্ডায় ওই এলাকার নামটাই হয়ে গেল কলেজ স্ট্রিট। আর কলেজ স্ট্রিটের সেই সময়ের সেরা কফির আড্ডা জমত যাদের হাত ধরে, তারা তো পরে জমিয়ে দিয়েছিলেন পুরো ভারতবর্ষের রাজনীতি। এখানে সাহিত্যিকরাও আছে, প্রচুর অভিনেতাও আছে, রাজনীতিবিদরাও আছেন। একটা সময় এখানে থেকে অনেক আন্দোলন গড়ে উঠেছে, এখনো গড়ে ওঠে যুব আন্দোলন। কফি হাউসে একসময় আড্ডা জমত সাহিত্যিক গৌরীশঙ্কর ভট্টাচার্য, সমরেশ বসু, দীপেন বন্দ্যোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, মণিশঙ্কর, বিমল মিত্র, ভবানী মুখোপাধ্যায়, তারাপদ রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি আসতেন শিবরাম চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, বিনয় মজুমদার, তরুণ সান্যাল, অমিতাভ দাশগুপ্তরাও। কবি সাহিত্যিকদের পাশাপাশি নাটক সিনেমার তারকারাও তখন নিয়মিত ছিলেন কফি হাউসের আড্ডার টেবিলে। সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং অপর্ণা সেন কে বসেননি ওই কফির টেবিলে। কিছু কিছু টেবিলের নামকরণই তো হয়ে গেছে বিখ্যাত সেই সব গুণীজনের নামে। অভিনেতা আমি দেখেছি, সৌমিত্র স্যার এসছেন, অপর্ণা সেন এসছেন। তবে সবচেয়ে বেশি যাদের আনাগোনা ছিল কফি হাউসে, তারা হলেন কলকাতার বাম রাজনীতির শুরুর দিকের দিকপাল। রাজনীতির আলাপে তখন কফির কাপে ঝড় তুলতেন মানবেন্দ্রনাথ রায়, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, অসীম দাশগুপ্তের মতো বামপন্থী নেতারা। বহুরূপী সহ অসংখ্য লিটল ম্যাগাজিনের আঁতুর ঘর এই কফি হাউস। কলকাতার বহু আন্দোলন আর মুভমেন্টের শুরুটাই হয়েছে এখান থেকে। কফি হাউস তো মানে ছোটবেলা থেকে আসা হয় সে অর্থে, আর আমরা প্রেসিডেন্সিতে পড়ি, তো কলেজের ঠিক পাশেই একটা খুব সুন্দর মানে অনেক পুরনো ক্যাফে অবভিয়াসলি, সো মাঝে মাঝে আসা হয় আমাদের এখানে সে অর্থে, কিন্তু মানে জায়গাটা খুব ভালো লাগে, মানে খুব মনের কাছে মনে হয় আর কি। তবে সবকিছু ছাপিয়ে কফি হাউস আসলে বাঙালির আলাদা একটা পরিচয়। যুগের পর যুগ ধরে বাঙালির সংস্কৃতির মশালটাকে পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছে দিয়েছে এই কফি হাউস। 250 বছরে বারবার অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েও প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে কফি হাউস। কলকাতায় এলে তাই বাঙালির সংস্কৃতির একটা ধারণা পেতে হলেও একবারের জন্যে সবাই ঘুরতে আসে এই কফি হাউসে।